नमस्कार बंधुरा, लाइफ ट्रावेल ट्यून चैनेले सबाई के स्वागत जानाई। आज आमरा आलोचना करब गान गावाटा किभाबे हबे, माने आलोचना बोलते गान आमरा किभाबे गाइबो। फिजिकल एपियारेंस माने गानेर गलाटा तो परेर कथा, गानेर गला तैरी सरगम रेयाज एगुलो तो परे परे आमरा जानबो। आज पंचम पर्वे, आज के हारमोनियमर जो लेसनर आमरा चतुर्थ पर्व शेष करेछि, आज पंचम पर्वे आलोचना करब जे फिजिकल एपियारेंस किभाबे एकजन शिल्पीर करा उचित सेई सम्बन्धे आलोचना करब। प्रथमे बोली आमादेर एकटी गान गावार जन्ये फिजिकल एपियारेंसटा खूब गुरुत्वपूर्ण एकटी पर्याय। फिजिकल अपियरेंस बोलते आमी किभाबे बसछी, किभाबे हारमोनियम बाजाच्छी, किभाबे माने टोटाल आमार जे अपियरेंस सेटा आमी किभाबे परिवेशन करछी सेटाके बोझाच्छी। तो प्रथमे आसछे बसा, सोजा बसार ब्यापार आछे एकटा, कोनोभावे बाँका बा बेके बसा एटा ठीक नय, अनुचित। सोजा बसते हय प्रथमे, तारपरे आर एकटा ब्यापार हच्छे हारमोनियमटा जे बाजाबो आमि सेटा जेनो साबलील हय। जेमन एकटा विकृत बाजानोर आमि किभाबे हय सेटा देखाई। এই যে কোনোইটা উঠছে এটা ঠিক নয়, হারমোনিয়ামটা বাজাতে হবে সাবলীল, যেভাবে যেন দৃষ্টিকটু না হয় আর কি, সেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যখন আমরা আ বলছি, যখন কোনো একটা সরগম হয়তো সারেগামা পা ধা নিসা সেটা আ দিয়ে বলছি, সেই ব্যাপারটা দেখতে হবে আমাদের আটা আটা উচ্চারণের জন্য একটি আঙ্গুল যেন ফাঁকা থাকে মুখে, আ আ সেটা থাকলেই যথেষ্ট। কখনোই খুব বেশি মুখটা ফাঁকা বা খুব কম হলেও আটা সঠিক উচ্চারণ, আ উচ্চারণ করার জন্য যতটুকু ফাঁকা দরকার সেই পরিমাণ আমাদের মুখটা ফাঁকা করতে হবে, সেটা হলেই যথেষ্ট। এরপরে আর একটা জিনিস হচ্ছে যে আপনাদের একটা কথা বলি, সঙ্গীত সঙ্গীত পরিবেশনের ব্যাপারটা আসছে। সঙ্গীত কথাটা যেহেতু মানে সঙ্গীত নিয়ে সঙ্গীত পরিবেশনের কথা হচ্ছে সেটা একটু বলি। সঙ্গীত কথাটার দুটো ভাগ আছে, সং সং কথাটা যথার্থ হচ্ছে, যথার্থতা হচ্ছে আপনার উত্তম রূপে, আর গীত মানে তো গান করা সবাই জানেন, তাহলে এখানে উত্তম রূপে গান করাটাকেই সঙ্গীত বলা হচ্ছে। তো সঙ্গীত আমরা সাধারণত যেহেতু হারমোনিয়ামের উপরে সবাই সঙ্গীতের ব্যাপারটাকে রেয়াজের ব্যাপারটাকে রাখি, তাই হারমোনিয়াম সম্বন্ধেও আমাদের একটু জানার দরকার আছে। হারমোনিয়ামটা তিনটে ভাগ আপনারা অনেকেই জানেন হয়তো, যারা জানেন না তাদের জন্য বলছি। হারমোনিয়ামের তিনটে ভাগ হয় উদারা মুদারা এবং তারা। সেই উদারা মুদারা তারা হারমোনিয়ামের কোন কোন জায়গাটা, মানে কোন কোন জায়গাটাকে আমরা উদারা মুদারা তারা বলবো সেটা একটু দেখে নিই, আসুন। হ্যাঁ, তো আসুন দেখি হারমোনিয়ামের উদারা মুদারা এবং তারা। আমরা মাঝামাঝি জায়গায় একটা স্কেল বেছে নিচ্ছি, সি সাত। এটা হচ্ছে মুদারা, মুদারা মানে কথাটার মানে হচ্ছে মধ্য সপ্তক, আর উদারা এই যে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, নি পর্যন্ত সপ্তক হচ্ছে এখানে। এরপরে এই সা থেকে বাঁ দিকে হচ্ছে উদারা, অর্থাৎ ওই মন্দ্র সপ্তক, মন্দ্র সপ্তক উদারা, সা নি ধা পা মা গা রে সা, এটা হচ্ছে উদারা। এরপরে মুদারা শুরু হচ্ছে, এরপরে তারা অর্থাৎ তার সপ্তক, এরপরে
এটা তারা, এটা হচ্ছে মুদারা, নি পর্যন্ত, এটা হচ্ছে উদারা। তাহলে উদারা সপ্তক, মুদারা সপ্তক নি পর্যন্ত, তারা সপ্তক নি পর্যন্ত। এই হচ্ছে হারমোনিয়ামের তিনটে ভাগ হয়, উদারা মুদারা তারা, অর্থাৎ মন্দ্র সপ্তক, মধ্য সপ্তক এবং তার সপ্তক। তো বন্ধুরা, আমরা পঞ্চম পর্বে এই পর্যন্ত জানলাম। পরে যে পর্বগুলি আমরা আবার দেখব, তাতে আমরা আরও নতুন কিছু জানব। ততদিন পর্যন্ত নমস্কার জানাই সবাইকে, ভালো থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং লাইক ও শেয়ার করে আরও অনুপ্রেরণা দেবেন। নমস্কার।